আজকে এপ্রিলের 16 তারিখ, আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আমার বোন এসছে, আমার মেয়ে এখন নাচের ক্লাসে যাবে বলে তৈরি হচ্ছে। সেই ধরুন আমি ওর সঙ্গে একটু কথা বলে নিচ্ছি, কখন আসবি না আসবি। আর আমি চাটা খেয়ে আবার দোকানে যাব, দোকানের কাজ সারব। বন্ধুরা, আমি এইসবে দোকান থেকে এলাম, এখন 8:30 বাজে। 8:30 বাজে আর আমি এই বিছানাটা খুব নোংরা হয়েছিল, আমি বিছানাটা গুছিয়ে নেব আর তারপর একটু বাইরে যাব। আমার ছোট কাকিমার দোকান আছে, মুদিখানা দোকান। আমার যারা ব্লগটা দেখে থাকেন তারা জানবেন আমি একটু ওই দোকানে গিয়ে বসবো। ঘরে এত গরম, কি বলবো, ঘরে থাকা যাচ্ছে না, একটু বাইরে যাব। বাইরে তবু একটু ঠান্ডা আছে, আর দেখুন অন্ধকার, ঠান্ডা দিয়ে দেখতে পাচ্ছেন বাইরেটা পুরো অন্ধকার। এখন রাত্রি 8:30। এটা দিদা হয়, কাকে বলছিল আমি মুড়ি আনতে এসেছি কাকিমার দোকানে। বললাম না আপনাদের যে আমি মুড়ি আনতে আসবো। বন্ধুরা, আমি রুটি তরকারি আর এই একটা সন্দেশ নিয়ে বসে গেছি। রাত্রির খাবার আমার এটা, আমি খেয়ে নেব। আমার এই টমাটম দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে এই চচ্চড়ি, আলু চচ্চড়িটা আমার খেতে খুব ভালো লাগে। মাকে করতে বলেছিলাম, মা করে রেখেছে। বন্ধুরা, আমার খাওয়া হয়ে গেছে আর আমি একটু রাস্তায় চলাফেরা করব। আমার মেয়ে নাচের ক্লাসে গেছে, নাচের ক্লাস থেকে ফিরে এলে আমিও ঘরে চলে যাব। রাত্রির বেলা এখন 9:30 বাজে। বন্ধুরা, এখন 10টা বেজে গেছে, আমার মেয়ে নাচের ক্লাস থেকে এসে গেছে আর আমরা ওপরে শোবো বলে এসে গেছি। এই যে বালিশ পেতে দিয়েছি, দেখতে পাচ্ছেন বালিশ পেতে দিয়েছি। এবারে আমরা শুয়ে পড়বো, আবার কাল সকালবেলা দেখা হচ্ছে। আমার অনেকদিন ইচ্ছা ছিল আসলে বিকালবেলা, তারপরে রাত্রির বেলার ব্লগ আমি দিতে পারি না, কেননা আমার দোকানের অনেক কাজ থাকে, সেই জন্য আমি দিতে পারি না। এটা একটা ছোট্ট করে একটা ব্লগ করলাম, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন। পারলে আবার একদিন ভালোভাবে করবো, করার চেষ্টা করবো। এখনকার মতো টাটা, আমরা তাহলে ঘুমিয়ে পড়ি।